আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে এবং সাবধানে আছে, এগুলো আর কিছুই নয়, এখনকার রত্ন আর কি, নিতেই হবে। তো এখন অলরেডি 8:30 বেজে গেছে, আমার কিছু জিনিস শেষ হয়ে গেছে, তো ওই জন্য ডিমার্টে যেতেই হবে, তো যাব ওই জন্য। তো 9টা অবধি খোলা থাকবে বলেছে, এখন আমরা গিয়ে খোলা পাবো কিনা সেটাই হচ্ছে বড় কথা। চলো 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 চলো, যাচ্ছি আমরা, অলরেডি বেরিয়ে গেছি। হাই, গুড মর্নিং। আমার বাড়ি থেকে বেশি দূর নয়, জাস্ট 2টো কফি পরেই ডিমার্ট, তাই জন্য কোনো অসুবিধা নেই। তো চলো, একজন ব্যাগটাকে এভাবে নিয়েছে, ভাই নেই আর ভারী হয়ে গেছে নাকি, আর কোল্ড ড্রিঙ্কস এর বোতলটাকে আমাকে হাতে দিয়ে দিয়েছে। তো চলো এবার ঘরে ঢোকা যাক, বেকার টাইম রাস্তায় ওয়েস্ট করে লাভ নেই, এখন থাকাটাও ঠিক নয়। তো চলো, চলে এসেছি ফ্ল্যাটে। গেট ভেবেছিলাম ডিমার্টের ভেতরটা না তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, কিন্তু আজকে জানতে পারলাম যে ডিমার্টের ভেতরে ক্যামেরা অ্যালাউ নয় আর কি। যারা ডিমার্টে বলে ভিডিও দেয়, আমরা আসার আগে ডিমার্টের ভিডিও প্রচুরবার দেখেছি, এখন বুঝলাম যে তারা লুকিয়ে লুকিয়ে কোনোভাবে ভিডিও করে দেয়, তার মানে খুবই কষ্ট করে ভিডিওটা দেয় আর কি। আজকেও লুকিয়ে লুকিয়ে আমিও ভিডিও করে এনেছি, পারলে দেবো, কয়েক সেকেন্ডের হবে, তো দেখা যাক কতটা দিতে পারি। চলো দেখাই কি কিনে। ডিমার্ট এমন একটা জায়গা না যেখানে তুমি ভেবে যাবে, আমি তো শুধুমাত্র আমি ভেবে গেছিলাম আমি দই নেব, আর আমার কসমেটিক শেষ হয়ে গেছে তো ওটা নেব, আর ফেস ওয়াশটাও শেষ হয়ে গেছিলো ওটা নেব। আর যদি দইটা এসে থাকে, মানে মিষ্টি দই থাকে ডিমার্টে, কিন্তু না ফ্লেভার আলা থাকে, তো ফ্লেভার আলাটা আমি বা ও কোনোটাই পছন্দ, মানে দুজনের একজনও ফ্লেভারটা পছন্দ করি না, তো এমনি নর্মাল মিষ্টি দইটা পেলে আমরা নিয়ে আসি, আর এখানে বেশি বিক্রি হয় ফ্লেভার দেওয়াটা, তো ওই জন্য মিষ্টি দইটা পেলে আমরা আনবো ভেবেছিলাম। তো চলো দেখাই কি কি আনলাম। বললাম ডিমার্ট এমন একটা জায়গা যেখানে গিয়ে দেখলে সবটা মনে পড়ে। তো আমার সার্ফ শেষ হয়ে গেছিলো, হয়ে যায়নি আর একটু রয়েছে, ও 3-4 দিন হয়তো যাবে, তো আবার নইলে বেরোতে হবে, ডিমার্টে যেতে হবে, তো ওই জন্য নিয়ে আসলাম। ক্রসবাইটটা শেষ হয়ে গেছিলো, গালার এই সুপার ক্রসবাইটটা যদি পেয়ে থাকো তাহলে কিনতে পারো, আমার তো খুবই ভালো লেগেছে। দেখো তার তার দেওয়া রয়েছে, এখানটা একটু কাটা থাকে যাতে আমরা বুঝতে পারি কোয়ালিটিটা, তো এইটা না ওই আমাদের মায়েদের দেখতাম যে তারের ক্রসবাইট ইউজ করে, কড়াই পুড়ে ঠুড়ে গেলে, তো আমার এই একটা দিয়েই দুটোর কাজ হয়ে যায়, আলাদা করে আর তারেরটা কিনতে হয় না, খুবই ভালো এটা। এটা কত করে নিল এগুলো? 37 টাকা একটা নেয়, কিন্তু একটাতেই 6 মাস চলে যায় আর কি। আমি একটা চলছে, একটা প্রায় হয়ে গেল আমার, 1 মাসের বেশি হয়ে গেছে, আর আরেকটা তাও আমি নিয়ে আসলাম, 6 মাসের বেশি যায় আমাকে অ্যাপিদি বললো, কারণ অ্যাপিদিরও গেছে, অ্যাপিদি আমাকে এটা কিনতে শিখিয়েছে আর কি। আর এটা দুধ, দুধ এনেছি 2 প্যাকেট, কারণ চা হবে তাই, মিষ্টি দই এনেছি 4টে, ও খুব একটা খায় না, আমি খাই বেশি, বায়োটিকের ফেস ওয়াশ। হ্যাঁ এই ক্ষেত্রে বলি, আমি না জানি না যে আমি না বলে রাখি যে আমি জানি না যে কলকাতায় 1 গেট 1 ফ্রি থাকলে কখনো 1 গেট 1 থেকে একটা কেনা যেত কিনা, মানে আমি বলতে চাইছি ধরো 1 গেট 1 ফ্রি ₹120, এবার তুমি একটা নিলে 60 টাকা, এরকম করে কলকাতায় দিত কিনা আমার ঠিক জানা নেই, কারণ আমি 1 গেট 1 দুটো করেই এনে রাখতাম আর কি। কিন্তু এখানে এই জিনিসটা দেখি 1 গেট 1, মানে ধরো 120 টাকা যদি হয় 1 গেট 1, একটা আনলে কিন্তু 60 টাকায় পাওয়া যায়, তো আমি সেভাবেই কিন্তু দুখানা জিনিস এনেছি, একটা হচ্ছে বায়োটিকের ফেস ওয়াশটা এনেছি, আর একটা হচ্ছে সিলের জ্যামটা এনেছি। তো চলো দেখাই আবার, এই দেখো এই জ্যামটাও এনেছি, সিলের এই জ্যামটা না আমি এখানে এসে খাওয়া শিখলাম, আমি কিষানেরই খেতাম সিলের এই জ্যামটা, আগেরটাতেও খেয়েছি, আগের মাসে খেয়েছি, বেশ ভালো ছিল খেতে, ওটা প্রায় শেষের দিকে, তাই এটাও আবার নিয়ে আসলো। আর আমার বরের যে দুটো ছাড়া চলে না, পেপসি আর ফ্রুটি,
ওনাকে এই দুটোর জন্যই গেছিল, আমি নাকি জানতাম না, আমি জানতাম আমি দুধ আর দই আনবো আর জ্যামটাও মনে ছিল আমার, তো এই আর কি। চলো ওঠা যাক এবার। সব কাজ কমপ্লিট, স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, ছাদে গিয়ে জামা কাপড়টাও আমি মেলে দিয়ে এসেছি। আজকে আমি রান্না করেছি মূলত ঝিঙে পোস্ত, আর মানে ঝিঙে আলুটা পোস্ত বানিয়েছিলাম, আর মাংস একদম কষা কষা করে করে ফেলেছিলাম, আর শুটকি মাছটা ছিল, ঠিক আছে। তো তারপর হয়েছে কাণ্ড দেখাচ্ছি, শুটকিটা সেই রয়ে গেছে কি ওটা, সরি, মাংস কষা কষা করে ফেলেছি। এই ওল আর আলুর তরকারিটা দেখতে এত ভালো হয়েছে, একদিন দিয়ে যাওয়ার পর এই কোনাটা থেকে না আমি একটু খেয়ে ফেলেছি এই আর কি, খেতে দুর্ধর্ষ হয়েছে, কতক্ষণে ভাত খাবো জানি না। এটা অ্যাপিটি দিয়ে গেছে, ঝিঙে আলু পোস্তটা আমি বানিয়েছি আর এই ওল মাখা কাসুন্দি দিয়ে। ভাত এখানে হচ্ছে ঠিক কথাই, কিন্তু সত্যি বলতে এত পথ দিয়ে না আমি খেতে ভালোবাসি না ও, কিন্তু আমরা এত পথ দিয়ে খেতে না চাইলেও খেতে হচ্ছে, কারণ ফ্রিজে আর রাখতে চাইছি না আর কি। ফ্রিজের খাবার খুব একটা ও পছন্দ করে না, আমিও পছন্দ করি না, তো ওই জন্য আজকে সবটাই খেয়ে ফেলবো, ভাত কম খেয়ে দরকার হলেও ওগুলো আগে শেষ করবো আজকে আর কি। চল আবার দেখা হয়ে গেছি, খেতে বসবো, একজন আমার জন্য অপেক্ষা না করে খেতে বসে গেছে আজকে, আমার জন্য একটু অপেক্ষা মানে আমি কিন্তু রোজ ওর জন্য বসে থাকি। চলো তাহলে খেয়ে নি, আবার বিকেলবেলা দেখা হবে, ঠিক আছে চল। আবারও চলে এসেছি বিকেলবেলা, এখন অলরেডি 5:30 বেজে গেছে, বাইরে এখনো রোদ আছে, যাবো ছাদে, তার আগে চা খাবো তারপর যাব। তো আজকে আর তোমাদেরকে ছাদটা দেখাবো না, কারণ রোজই তোমরা একই জিনিস দেখতে দেখতে বোর হয়ে যাবে, যদিও আমরা বোর হই না, কারণ আমাদের কাছে ছাদটা একটা নিঃশ্বাস নেওয়ার জায়গার মতো, মানে ভালোভাবে নিঃশ্বাস নেওয়ার একটা জায়গা, এত ভালো লাগে, তো ওই জন্য আমরা বোর হই না, আমরা যাব ছাদে আজকেও। ছাদে গিয়ে চা খেতে বেশ মজাই লাগে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যতক্ষণ বিস্কিটের প্যাকেটটা আমাদের হাতে থাকে টমি ততক্ষণ থাকবে সামনে, মানে ওকে দুটো বা তিনটে চারটে দিলে ও হবে না, যতক্ষণ প্যাকেটটা দেখবে না যে শেষ হয়েছে ততক্ষণ ওকে দিয়ে যেতে হবে। তো ওর এই জ্বালাতনের জন্যে আমরা এখান থেকে খেয়ে যাব চাটা, আর ওর বিস্কিটটা হাতে করে নিয়ে গিয়ে ওকে দিয়ে দেবো। তো চলো আবার ছাদ থেকে নেমে এসে তোমাদের সাথে দেখা হবে। টাটা ফ্রেন্ডস, আবার আমরা সন্ধ্যেবেলা চলে এসেছি, এখন কটা বাজে কোথা থেকে দেখাবো, ওই যে প্রায় 8:05। তো সন্ধ্যেবেলা খাবো খাবো করে এই ভাইয়া কলে ছিল, ওই জন্য খাওয়া হয়নি আর কি, তো আমি ভেজে ফেলেছি, দাঁড়াও আগে দেখিয়ে নি কি। আজকে আমাদের এখানে ঝড়ো হাওয়া আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তাই জন্য হয়েছে পেঁয়াজি সাথে একটু সস, আর চা তো আছেই আমাদের, ওই যে দাদা, এই যে স্বর্ণালী ভাইয়া, এই আমাদের ফেমাস অ্যাপিদি আর কি। আমরা খেতে থাকি, এরকমই চলতে থাকুক, আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আসবো আমরা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। তো টাটা, গুড নাইট।